এসভিএফ এবং সানবাংলা যৌথভাবে ঘোষণা করল আগত নতুন ধারাবাহিকের। আগত এই ধারাবাহিকের নাম রূপসাগরে মনের মানুষ। আগত এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে রূপমা রায়, অঞ্জনা বসু এবং আরও অনেক তারকাকে। আগামী 3রা জুলাই সোমবার থেকে সন্ধে 8:30 থেকে দেখা যাবে এই ধারাবাহিকটি সানবাংলা চ্যানেলে। বলার কিছু নেই, অসম্ভব গাইড করছেন আমাকে পিছন থেকে, সেটা হয়তো কেউ জানতে পারছেন না। পিছন থেকে অসম্ভব গাইড করছে কোনটা কিভাবে করতে হবে, কিভাবে যেতে হবে, এই করতে হবে। গল্পটা যেহেতু সবাই মিলে, এই প্রজেক্টটা এমন যে সবাই মিলে যদি আমরা একসঙ্গে কাজটা করি তাহলে জিনিসটা ভালো হয়, সেটা আমি মেনটেন করি বা আমি মনে করি। তার জন্য আমি চাই সবাই একসঙ্গে কাজ করতে, এবং সেই হেল্পটা আমি সবার কাছ থেকে পাচ্ছি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আর কিছু না, যদি গল্প সম্পর্কে জানতে হয় বা বলতে হয় কিছু বলার নেই, দেখতে হবে 3 তারিখ থেকে অবশ্যই দেখতে হবে সানবাংলায় 8:30 রূপসাগরে মনের মানুষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। জীবনে একটা স্বপ্ন আছে বাবার আইপিএস অফিসার হবে, তো বাবার স্বপ্ন পূরণ করার জন্য যা যা বর্ণনা করতেন কিছু করবেন, তার সঙ্গে বাড়িতে একটা বোন আছে, মিষ্টি একটা মা আছে, এবং আমরা বাড়িতে প্রচুর গেমস খেলি, বাবা মা চারজনের ছোট একটা বিপ্লবে থাকে, কিন্তু আমরা মজা করে থাকি, সন্ধ্যাবেলা মতো খেলি, চেষ্টা তো চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সমাজের যে যে আমি বলতেই পারছি না, কারণ আমার বলার কথা দর্শক দেখবেন তখন জানতে পারবেন, কিন্তু মানে সমাজের যে মুহূর্তে এমন একটা পদক্ষেপের উপরে বল সেখানে যদি একটু একটু প্রপার কাস্টিং করা হয়, সেই যদি একটু 50% দিয়ে দেয় তার পরবর্তীকালে তার মুখ, তার অ্যাক্টিং, তার বাকি সবটা, তার প্রেজেন্টেশন, তো সেই জায়গা থেকে 50% যাকে যেখানে চেহারা অনুযায়ী তাকে প্রয়োজন ঠিক সেই আর বাড়িতে তো সবাই ভীষণ পছন্দের সবাই মানে কাজ করবার কাজ করার ক্ষেত্রে যে আমি কোনো আমার কাছে যে আমি কোন পরিবেশে কাজ আমি সেই জায়গা থেকে আমার কাছে ওই কে কে আছে খুব মানে রাখে আমার কাছে, আমাদের একটা পরিবার, প্রত্যেক পরিবার, তো সে পরিবারে যদি কে অন্যটা যে মনে কোনো সমস্যা করে সে ফোনটাই থাকে সেই জায়গা থেকে সকলের মধ্যে একটা প্রেমের জন্যে আমরা এই সাসপেন্সটুকুকে বজায় রাখতে চাইছি,
তিন তারিখে তো সবটাই ঘুরে গেছে। বিগত কয়েক বছর ধরে বাংলা সিরিয়ালের প্রতি একটা দর্শকদের মানে একটা ক্রিটিসিজম তৈরি হয় যে একই রকমের গল্প এবং সেটা শুরু থেকে শুরুটা তো যে কোনো সিরিয়ালের পক্ষে একটা খুব ইম্পর্টেন্ট ক্রুশিয়াল যেটা একটা টিআরপি সমস্ত রেটিং সব কিছু সেখানে চ্যালেঞ্জ কতটা থাকে যে শুরু থেকে একটা মানে অ্যাট্রাক্ট করা ভিউয়ার্সদের সেই চ্যালেঞ্জে কতটা থাকে কারণ টেন্ডেন্সি থাকে যে ভিউয়ার ভাবতে শুরু করতে পারে একই রকম আমার গল্প কেন দেখ সেই শুরুর চ্যালেঞ্জ এইটুকু বোধ হয় কনফিডেন্স আমাদের সবার আছে আমাদের টিমের যে এই গল্পটা আমরা যেভাবে প্রেজেন্ট করেছি বা যেভাবে এক্ষুনিও বলল একটা সাসপেন্স আছে যেভাবে রেখেছি মানুষ আসবেন দেখতে যে কী হতে চলেছে গল্পে কী আছে এই তিনটে চরিত্র কোন সুতোয় গাঁথা আছে বা বাঁধা আছে সেটা দেখতে বোধ হয় আসবেন ওইটুকুই আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি দর্শককে আনার জন্য এবং এরপরে তো আমাদের কাজ হচ্ছে গল্প দিয়ে আমরা তাদের কীভাবে বসিয়ে রাখবো এবং ফিরিয়ে ফিরিয়ে আনবো ঠিক তিন তারিখ থেকে প্রতিদিন তারা 8:30 সময় কেন টিভি খুলে সান বাংলা দেখবেন সেই দায়িত্বটা তো আমাদের নিতেই হবে আর একটা অসুবিধা জিজ্ঞেস করবো যে কোনো ফিল্ম বা ওয়েব সিরিজ তো সোসাইটিকে চেঞ্জ করতে পারে না বা জাস্ট একটা মেসেজ দিতে পারে তুমি যখন এই ওয়েব সিরিজটা করেছো তখন তোমার মাথায় কী ছিল তোমার আইডিয়াটা কী ছিল কী হতে পারে মানে তোমার একটা ধারণা কী ছিল কোন জায়গা থেকে বানানো আমি একটাই কথা বলেছিলাম যে কোনো জিনিসের কোনো মুভমেন্টেরই একটা ওয়ান সাইডেড কিছু হয় না মানে একটা মি হ্যাশট্যাগ মি টু এটা দেওয়া মানে কোনো মেয়ে দিলেন মানে সেই ছেলেটি দোষী বা ছেলেটি মানে যেটা হয় সোশ্যাল এখানে আমার নষ্ট আছে সোশ্যাল মিডিয়া ট্রায়াল এবং যদি দেখে থাকেন দেখবেন যে বারবার ওই চায়ের দোকানে ছেলে মেয়েরা বলে যে বা এরকম করলে তো এবার প্রেমই করা যাবে না তো প্রেম করলেই তো মি টু দিয়ে দিবি মানে প্রেম করবো কি না ব্রেকআপ হবে ব্রেকআপ হলেই তখন সেটা একটা অন্যরকম ডাইমেনশন পাবে তো আমি যখন কাজটা করতে শুরু করি আমার একটাই জায়গা ছিল যে একটা আলোচনা শুরু করি অন্তত একটা ডায়ালগ একটা একটা এক্সচেঞ্জ থাকবে যেখানে শুধুমাত্র একই রকমভাবে বিষয়টাকে দেখা না হোক হতেই পারে ছেলেটি দোষী হতেই পারে মেয়েটি দোষী কোনো কিছু জাজ করে ফেলা কারণ আমরা তো এখন খুব ইজি হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় একটা কোনো পোস্ট দেখে আমরা বলি ও আচ্ছা আচ্ছা এই ভুল লাভ ফুড প্রেজেন্টেড চিকেন পিকল উইথ ইয়ামি টেস্ট Today I will show you how to make chicken pickle. Authentic taste. Boneless chicken. No added preservatives, no chemicals. Available in four flavors. Shelf life of 6 months.